Assalamualaikum everyone. Notun aro ekti video dekhar jonno sobaike welcome janacchi. Asha korchi kache ebong dure je jekhan theke video shuru korechen sobai shustho achen bhalo achen. Ami alhamdulillah bhalo achi. To ajke apnader shonge tangra mach cutting to ranna khawa dawa sobtai share korbo inshallah. Asha korchi ajker ei video ti apnader bhalo lagbe. Jodi bhalo lege thake tahole obosshoi ekta like diye shesh porjonto dekhte thakun. তো বন্ধুরা প্রথমেই হলো মাছগুলো বাজার থেকে ফ্রেশ ট্যাংরা নিয়ে আসা হয়েছে আর ট্যাংরা মাছ অবশ্যই আপনারা চিনে থাকবেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমেই তো ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর ট্যাংরা মাছে যদি ঝোল করা হয় যে কোনো আলু কিংবা পেঁপে হোক মানে যে কোনো কিছুর সঙ্গে ঝোল করলে খেতে দারুণ লাগে আমার কাছে তো ট্যাংরা মাছগুলো আমি কেটে নিচ্ছি আর আপনাদের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে শেয়ার করার চেষ্টা করেছি যে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি ট্যাংরা মাছগুলো কিভাবে কাটিং করতেছি তো একটু বোঝানোর সুবিধার্থে আমি ক্যামেরাটা এপাশে ওপাশে করে ভালো করে একটু দেখাচ্ছি যে আমি ট্যাংরা মাছটা কিভাবে কাটতেছি আর ট্যাংরা মাছ কাটা খুবই সহজ এর থেকে সহজ কাটার হয় না যদিও বিভিন্ন সময় আমি এখন কাটতেও পারি না কারণ আমার দুইটা ছোট ছানাপোনা আছে এদের জন্য আমি অনেক সময় এখন মাছ কাটি না সেজন্য আমার বড় ছোট মাছ আনেও না তো যদিও কখনো নিয়ে আসে কেটে নিয়ে আসে তো যাই হোক একবার খুব খারাপ অভিজ্ঞতার কারণে এখন আমি কাটতে নিষেধ করেছিলাম তো সেজন্য আস্ত মাছগুলো নিয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই যে মাছগুলো কিন্তু আমার কাটা প্রায় হয়ে এসেছে আর ট্যাংরা মাছ কাটা দেখে নিলেন কতটা সহজ একদম কিছু কাটাকুটা ফেলে মুখটা ফেলে পেটের কাছ থেকে কাটাটা বের করে নিলেই একদম সহজ ট্যাংরা মাছ কাটা তো অলমোস্ট সব মাছ আমার কাটিং কাটা শেষ হয়ে গেছে এবার মাছগুলো আমি ক্লিন করে নেব আর এই মাছগুলো ধোয়াটাও সহজ তো আসলে ধোয়া সহজ এটা বললে ভুল হবে ধোয়া বলতে অনেকক্ষণই মাছ ধুতে হয় আর মাছ ততক্ষণ ধুতে হয় যতক্ষণ মাছ থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসে এটা আমার কথা না আমার মায়ের কথা মা বলে মাছ ততক্ষণই ধুবে যতক্ষণ না মাছ থেকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ না বের হয় তো ততক্ষণই মাছ ধোবো আর লবণ দিয়ে তারপরে অনেকক্ষণ এরকমের মালসার ভিতরে মাছ ধুলে মাছগুলো একটু বেশি পরিষ্কার হয় এমনিতে অন্য অন্য পাতিলের থেকে মালসার ভিতরে সবসময় মানে মাছগুলো ধুলে পরে মাছগুলো একদম ফ্রেশ হয়ে যায় তো যাই হোক অনেকটা সময় নিয়ে কিন্তু মাছগুলো আমি একদম ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার বাকি প্রসেসগুলো করে নেব তো এখানে আমি পেঁপে কাটিং করে নিয়েছি আর পেঁপে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো অন্যান্য সব কিছু রেডি করে নিয়েছি এবার চুলো জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব তো ট্যাংরা মাছ কিন্তু আমার মা কখনো ভাজে না সবসময় কষিয়ে সুন্দর করে রান্না করে মাছগুলো একদম আস্ত থাকে কত সুন্দর করে মা রান্না করে কিন্তু আমার বর হলো মাছ না ভাজলে খেতে চায় না তো ট্যাংরা মাছটাও সে একদম ভাজতেই হবে না হলে তার কাছে মনে হয় যে মাছ সাঁতার কাটতেছে কিংবা মাছ তার দিকে তাকিয়ে আছে এরকম একটা তো সেজন্য মাছগুলো আমি একটু উল্টে পাল্টে করে দুবার করে ভেজে নিচ্ছি তো অনেক শক্ত করে ভাজবো না জাস্ট উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি তারপরে চুলোতে আবার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু কালার আসার পরে এখানে দিয়েছি আদা রসুন বাটা দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো বাস একটু নেড়েচেড়ে এবার টেস্ট অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই যে মশলার উপরে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন তেল উপরে উঠে এসে পড়েছে এইবার আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর পেঁপেটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব তো পেঁপে এমন একটা সবজি যেটা কিন্তু ভালো করে কষালে তারপর একটু গরম পানি দিতে হয় পেঁপেতে ঠান্ডা পানি দিলে পরে পেঁপের ভিতরে একটা মানে একটা পর্দার মতো একটা চলে আসে তো সেই জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর আমি একটু পানির পরিমাণটা বেশি রেখেছি কারণ মাছে আমি ঝোল রাখবো তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য তারপর দিয়ে ট্যাংরা মাছগুলো সব ছেড়ে দিয়েছি ব্যাস এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব তো এই যে তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এটা রান্না অলরেডি হয়ে গেছে আর পেঁপে তো অল্পতি সিদ্ধ হয়ে যায় এই যে সিদ্ধ হয়ে গেছে জাস্ট এখন চুলোটা অফ করে দেব তো চুলো অফ করে ঢাকনা চাপা দিয়ে আমি আরও 5 মিনিট দমে রেখেছিলাম তারপরে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে ভাজা জিরার গুঁড়ো দিলে খেতে দারুণ লাগে তো আমার মা এভাবেই দিত দেখতাম তো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি এবার খাবো তো রান্না কাটা রান্না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাবো সেটা কি শেয়ার করবো না
তাই খেতেও চলে আসলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।